देखो স্টার্ট দিয়ে ক্লিক করলে গেছিলাম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর পাইবো। আর যাদের এখানে 10 আছে তারা এখানে সার্চ করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে এভাবে আসবে, তারপর ক্লিক করলে এটা ওপেন হবে। প্রথম অবস্থায় এইরকম দেখাবে ইন্টারফেসটা, এখানে কোনো কাজ করা যাবে না। এখন কাজ করতে হলে প্রথমে আমাদেরকে নিউ ডকুমেন্ট নিতে হবে, নিউ ডকুমেন্ট নেওয়ার পরে কাজ করতে হবে। তা আমরা ফটোশপে যেমন পরিচিতি জানছিলাম যে এখানে যে এআই টা আছে এটা কি, এই যে এআই কর্নারের মধ্যে এআই টা হচ্ছে টাইটেল বার, ঠিক আছে, এগুলো হচ্ছে মেনু, এটা হচ্ছে টুল বার, এদিকে যা আছে সব হচ্ছে প্যালেট। প্যালেট আমরা ফটোশপেও দেখছিলাম এটার সাথে এটা কিছু কিছু মিল আছে। তারা প্রথমে ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসব, নিউ ডকুমেন্ট এর পরিচিতিটা সেম ফটোশপের মতোই। আমরা যদি প্রজেক্টের কোনো নাম থাকে আমরা আগেই প্রজেক্টের একটা নাম দিতে পারি, যদি নাম এখন না দেই তাহলে পরবর্তীতে যখন আমরা প্রজেক্টটা সেভ করতে যাব তখন একটা নাম চাবে, আর যদি আমরা আগেই দিয়ে দেই তাহলে আর তখন নামটা চাইবে না। তারপর হচ্ছে প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল প্রিন্ট টাইপ মানে কিসের জন্য তৈরি করব, আরজিবি প্লাস বিল্ডার, এটা কাস্টম থাকলে সমস্যা নাই। তারপর হচ্ছে আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড মানে এখানে আমার কাজ করার স্পেস কয়টা আসবে, আমি যে মাপটাই দিব এখানে স্পেস কয়টা আসবে সেটা হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার হাইট ওয়েথ, আমি এখান থেকে A4 সাইজে গিয়ে আমি A4 বাছাই করে নিলাম, অটোমেটিকলি মাপটা চলে আসবে। আর এখানে ইউনিটটা আমরা ইঞ্চিতে রাখবো কারণ আমরা ইঞ্চির সাথে বেশি পরিচিত। তারপর তিন হচ্ছে ব্লিড, আমরা যে বিভিন্ন বিজনেস কার্ড বা প্লায়ার তৈরি করার সময় একটা ব্লিড দিছিলাম মনে আছে, আমরা ইচ্ছা করলে এই ব্লিডটা এখানে সেট করে দিতে পারি। যদি আমি একটা কাস্টম মাপে নেই যেখানে আমার মাপটা হবে একটা বিজনেস কার্ডের মাপ আর বিজনেস কার্ডের ব্লিডটা থাকবে এই পরিমাণ, ওইটা যদি আমি এখানে সেট করে দেই তাহলে ব্লিড সহ সে একটা জায়গা নিয়ে আসবে। তো এখন যেহেতু আমরা এই কাজে যাইতেছি না, আমরা জাস্ট প্রাথমিক বিভিন্ন টুলস গুলো পরিচিত হব, সেই কারণে আমি ব্লিডে যাইতেছি না জাস্ট আমরা। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর হরাইজন্টাল মানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল মানে কোন ভাবে থাকবে জিনিসটা, লম্বা লম্বি আর উলম্ব ভাবে। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলে পরে কালার মোড, আমরা দুইটা কালার মোডই জানি, জানি না। তারপর হচ্ছে রাস্টার ইফেক্ট, এখানে 300ই থাকবে। তারপর হচ্ছে প্রিভিউ মোড, ডিফল্ট সমস্যা নাই। আচ্ছা, এখানে মাঝে মাঝে বলা হয় 300 DPI বা 300 PPI, এই হচ্ছে DPI আর PPI, ঠিক আছে। এখানে যদি কম থাকে DPI বা PPI টা কম থাকলে ফাইলের সাইজটা কম হবে, রেজুলেশনটা কম হবে, তো আমরা এখানে 300ই দিয়ে দেব। তারপরে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব, এই সাদা একটা আমার অ্যাপোর পেপার চলে আসবে, এই পেপারটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। দেখেন এখানে আমি বিশাল বড় জায়গা আছে, এই যে স্কোয়ার মাপটা দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু জায়গা, এই টোটালটার ভিতরে আমি কাজ করতে পারবো, অনেক বড় জায়গা, ঠিক আছে। এখানে মাত্র 3% ভিউ হচ্ছে, এটা ভিউ করা যায় 6400% পর্যন্ত, ঠিক আছে। ইলাস্ট্রেটর একটা ফাইলকে 6400% পর্যন্ত ভিউ করা যায়, আর ইলাস্ট্রেটর থেকে যে ফাইলটা বের হয় কি প্রবলেম, মানে এগুলো কেন মনে থাকে না আমি জিনিসগুলো বুঝি না।
ইলাস্ট্রেটর থেকে আমাদের যে ফাইলটা আউটপুট হিসেবে আসে এটাকে বলা হয় ভেক্টর ফাইল। এটা অনেক বড় করা যায় পার্ট বেড়ে। যেমন আমি যদি একটা ওয়ান লিখি, দেখেন ওয়ানটা কত ছোট, এখানে বি হচ্ছে মাত্র 74%, এটাকে আমি 6400% পর্যন্ত বিউ করে দেখতে পাবো, কিন্তু একটু সে পারবে না। দেখেন যত বড় হচ্ছে সেম ভাবে আসে, এখানে দেখেন 15 আছে 6400%, এর বেশি আর বিউ হবে না। ওয়ানটা ফন্ট আছে কত, ওয়ানের মাত্র 12 PT, কিন্তু এটা আমি অনেক বড় করে জুম করে দেখাইছি। ইলাস্ট্রেটর সুবিধা হচ্ছে এটাই, কাজগুলোকে অনেক বড় করে ইউজ করা যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে যে আউটপুটটা আসে এটাকে বলা হয় ভেক্টর, আর ফটোশপ থেকে যে আউটপুটটা আসে এটাকে বলা হয় রাস্টার। আর ফটোশপে একটা নির্ধারিত জুমের পরে অতিরিক্ত গেলে সে আস্তে আস্তে পিক্সেলেট হবে, মানে ফাটবে। পিক্সেলগুলো স্কোয়ার স্কোয়ার আসে না, এগুলো পিক্সেল বলা হয়। প্রত্যেকটা পয়েন্ট এক একটা পিক্সেল, মানে পিক্সেলাইট হয়ে যাবে, কিন্তু এখানে পিক্সেলাইটটা হবে না। তো এই জন্য বড় কাজগুলো সাধারণত এখানেই করা হয় বেশি ইলাস্ট্রেটরে। এই যে অ্যাপোর পেপারটা নিচে আমি, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া একটা। যদি আমি কোনো কাজ বাইরেও তৈরি করি তাহলে আমার প্রিন্ট করার জন্য অবশ্যই এটাকে এর ভিতরে নিয়ে আসতে হবে, নাহলে প্রিন্টে আসবে না। কাজ আমি বাইরেও করতে পারবো, কারণ এখানে অনেক বড় কাজ করা হয়। দেখা গেছে 5 ফুট 7 ফুট ব্যানার তৈরি করা, তাহলে কি এটাকে আমার অ্যাপোরের ভিতরে সম্ভব করা সম্ভব না। তো এটাকে আমি, এই যে এরিয়াটা আছে, টোটাল এরিয়াটার মাপ হচ্ছে 227 ইঞ্চি বাই 227 ইঞ্চি, এই টোটালটা। এর ভিতরে আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এই অপশন বার হচ্ছে এখন, এখন যে আমরা পাচ্ছি এগুলো হচ্ছে অপশন বার। অপশন বার গুলো টুলস এর সাথে রিলেটেড, টুলস চেঞ্জ হবে অপশন বারও চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ আছে, এই যে এগুলা। আচ্ছা, ইলাস্ট্রেটরে কতটুকু জুম করা যায়, 64% পর্যন্ত জুম করা যায়। আইলা ছোট থেকে যে ফাইলটা আসে আউটপুটে আসে এটাকে কি বলা হয়, ভেক্টর। অনেক সময় রাস্টার টু ভেক্টর কাজ পাওয়া যায়। যে আমার একটা লোগো অনেক দিন হইছে ইউজ করতেছি, বা দেখা গেছে আমি কোনো ধরনের সোর্স ফাইলটা হারাই ফেলাইছি, একটা লোগো কোনো একটা জায়গায় আছে, আমি বারবার এখান থেকে নিয়ে ইউজ করতেছি, ইউজ করতে করতে কোনো একটা পর্যায়ে এটার রেজুলেশন কমতে কমতে এখন যে অবস্থা আছে আর কিছু দেখা যায় না, তখন এগুলোকে বলে যে ভেক্টর টু রাস্টার টু ভেক্টর। যে আমার এই লোগোটাকে আপনি ভেক্টর করে দেন, এই যে লোগোটা আছে জাপসা লাগতেছে এটাকে আপনি ক্লিয়ার করে সুন্দর করে দেন। আমি যদি গুগলে সার্চ দেই তাহলে দেখতে পাবো রাস্টার টু ভেক্টর। এই যেমন একটা রাস্টার টু ভেক্টর দেখেন, কোনটা ভেক্টর আর কোনটা রাস্টার, এটা হচ্ছে রাস্টার। এটা একটু ঝাপসা লাগে না, এটা একটু ক্লিয়ার লাগে। এটাই ছিল কোন এক ব্যক্তির, এটাই ছিল, কিন্তু এটা তো আর বেশি বড় করে জুম করে ইউজ করে যাবে না, কেটে যাবে। তো তার এই জিনিসটা দরকার, তখন তারা এগুলো কাজ দেয় যে আমার এটাকে ভেক্টর করে দেন। ওইটার প্যান টুল দিয়ে সুন্দর করে সেম একটা, এটা কি টিয়া নাকি, তাকে এটা কি টিয়া, যে আমাকে একটা টিয়া বানিয়ে দেন, সে প্যান টুল দিয়ে সুন্দর করে আঁকায় বানায় নিছে এটাকে। এটা সম্ভব, বেশি কঠিন জিনিস না। কালার তো আমরা আইড্রোফার দিয়ে সহজে নিতে পারবো, কোনো সমস্যা না। আজকাল আমরা শেড করে নেবো, এখান থেকে প্যান টুল দিয়ে শুরু করবো, এই পেজটা চলে আসবে। টুটটা আবার নেবো, টুটে কিছু গ্রেডিয়ান আছে, যেখান থেকে একটা গ্রেডিয়ান আছে চোখের ভিতরে, একটু হালকা গ্রেডিয়ান আছে পালকে, গ্রেডিয়ান আছে এখানে, গ্রেডিয়ান আছে, কাজ করি না। প্যান্টুলের ব্যবহারটা যদি জানেন খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, প্রথম দিন মাত্র শুরু করছি, ফটোশপ তো আগে কেউ বুঝতো না, এখন তো কিছু হলে পারা যায়, অথবা দেখলে একটা আইডিয়া নেওয়া যায়। একটা জিনিস যদি বুঝাই দেওয়া হয় অন্তত নিজের আইডিয়া থেকে আর কিছু অ্যাড করে কিছু একটা করা যাইব। এটাও মাত্র শুরু, কিছুদিন পরে মনে হবে না এটা অনেক সহজ, মনে হবে ফটোশপ থেকে এটা আরো সহজ। গ্রেডিয়ানে মানে প্রথম অবস্থা সমস্যা হবে, গ্রেডিয়ানে কালার ম্যাচ করতে একটু সমস্যা হবে,
এগুলো বাই এক্সপিরিয়েন্স, মানে এগুলো হচ্ছে তোমার যত প্র্যাকটিস করবা তত জিনিসগুলো আয়ত্তের ভিতরে আসবে, কত পার্সেন্ট কোনটার সাথে দিলে জিনিসটা সুন্দর হইব এটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়। প্রথমত দেখবা গ্রেডিয়েন্ট কালার মিশাইবা, একটা এক একটার সাথে এক একটা এমন কালার মিশাইবা যেটা এটার সাথে কোনোভাবে মিলে না, দেখলেই মনে হয় কেমন লাগে যেটা। এইগুলা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে অনেক ভালো করা সম্ভব। এখানে এমন কেউ নাই যে বলতে পারবে যে আমার মতো কেউ নাই বা আমার মতো কেউ হতে পারবে না, যে আমি এত জানা জানি বা এত সুন্দর কাজ করতে পারি যে আমার মতো কেউ হতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। তার থেকে সারা হয়ে যেতে পারবে যদি সে আরেকজনে প্র্যাকটিস করে, ঠিক আছে? যে আমি এতটুকু জানি, আমি যে দেখাইতেছি আপনারা যার থেকে বেশি পারতেন না এটা কোনো কথা না, আমার থেকে অনেকে আছে আরো বেশি পারে। এখান থেকে যারা আছে কিছুই জানতো না, এখান থেকে স্টার্ট করছে, তারপরে এরা আরো বেশি এখন জানতেছে। কেন জানতেছে? এটা নিয়ে তারা চর্চা করতেছে, তাদের কাজই হচ্ছে এটা। আর আমরা এখন কেন খুব বেশি একটা জানতে যাই না, কারণ হচ্ছে আমরা এর বেশি এবং বিশেষ করে ট্রেনিং এ আমরা বেশিরভাগ সময় ট্রেনিং এ থাকি, তার কারণে নতুন করে জানার সময় খুব কম থাকে। যেগুলো জানছি বা যেগুলো বেসিক লেভেলে দরকার এগুলোর আমাদের বেশি কাটতে হয়, কারণ অ্যাডভান্স লেভেল গুলো তো ট্রেনিং এ বেশি দেওয়া যায় না, বেসিক গুলোই বারবার দিতে হয়। এখানে খুব নতুন গুলো আমাদের দেখার সময় সুযোগ খুব কম থাকে। এই যে কার্টুন সিস্টেম, এগুলো খুব কাজ পাওয়া যায়, ফাইবারে বলেন না যাই বলেন, বাইরের মানুষ নিজের ছবিতে কার্টুন আকারে দেখতে খুব পছন্দ করে। এই যে এটা কার্টুন, হ্যাঁ এখানে যা আছে সবগুলোই ব্যাকটর রাখার থেকে ব্যাকটর করছে। এই যে একটা লঘু, এই যে লঘু রাস্টার থেকে ব্যাকপল করার কাজটা সহজ, কিন্তু কারণ হচ্ছে ডিজাইন না জানা না, মানে এটার লেগে ডিজাইন জানার দরকার পড়ে না, এটার লেগে হচ্ছে টুলস এর ব্যবহার গুলো জানতে হবে। হ্যাঁ এটাই কারণ হচ্ছে এখানে আমার ডিজাইন কনসেপ্ট মাথা থেকে আনতেই তো না, মানে এখানে ডিজাইন অলরেডি করা, আমি জাস্ট হুবহু তারে কপি করে দিতাম। এই জন্য টুলস এর ব্যবহার গুলো জানলে এই কাজটা করা সহজ। এমনিতে যদি আমার একটা লঘু বানানোর কথা কয় তাহলে কিন্তু অনেক ঝামেলা, অনেক কিছু ভাবতে একটা বলতে যাচ্ছে তো যাচ্ছে থাকবে, এটা তো খাটার কোনো দরকারই নাই, এটা খাটার কোনো দরকারই নাই। আমরা যে ফাইলটাই দিব এই ফাইলটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাইব, ইলাস্ট্রেটরে নিয়ে এটা আমরা লক করে রাখি, এটার উপর দিয়ে আঁকাই অন্য সাইডে চলে যায়। এখানে একটা জিনিস, এর ভিতরে কয়টা জিনিস আছে বুঝতে পারছেন? এইখানে একটা পাখি, তারপর এটা কি কাঠ বিড়াল নাকি খরগোশ, তারপর এই সাদা একটা, তারপরে একটা কুকুর। বুঝা যায় মানে ওইরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে? নর্মালি দেখলে বোঝা যায় না, বোঝা যায় যে খালো একটা জিনিস আছে না, এটা আবার আরেকটা আকৃতি দেখা যায়, যে খালোটা শুধু তুমি সাধারণ মতে চিন্তা বাদ দাও, খালোটার আরেকটা আকৃতি মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা ব্যাকটোর আর রাস্টারটা বুঝতে পারছি, এগুলো আর এখন যাওয়ার দরকার নাই। তো তারপর হচ্ছে প্যালেট গুলো আমরা কোন জায়গা থেকে আনতে হয়, সবগুলো প্যালেটই আমাদের উইন্ডোর ভিতরে আছে, অনেক প্যালেট আছে, আমরা সবগুলো প্যালেট একসাথে রাখি না কারণ জায়গা হবে না, তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। সেম ভাবে টুলবারটাও আমাদের উইন্ডোর ভিতরে আছে, একদম নিচের দিকে দেখেন, কারো কারো অপশন যদি না দেখা যায় এখানে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে বাকি অপশন গুলো আসবে। এই যে অপশন বার টুলস, এই টুলস এর রাইট মাউস না থাকলে এই টুলস বারটা আর থাকবে না, আবার উল্টোতে গিয়ে টুলস এ ক্লিক করলে টুলস টা চলে আসবে। তোমরা আগে বলছিলাম, ফটোশপে বলছিলাম যে কোন টুল বার
অথবা প্যারেন্ট যদি হিডেন করতে হয় তাহলে কিভাবে করতে হয় মনে আছে? ট্যাব, একটা ট্যাব দিলে দুইটাই থাকবে না, প্যারেন্টও থাকবে না টুলবারও থাকবে না, আবার ট্যাব দিলেই চলে আসবে। আর যদি কখনো একটাকে চেঞ্জ করতে হয় যে একটা হাইট থাকবে, যেমন আমার প্যারেন্ট হাইট থাকবে, তাহলে কি করতে হবে? শিফট ধরে ট্যাব দিতে হবে। শিফট ধরে ট্যাব দিলে শুধু প্যারেন্টটা চলে যাবে, বাকিগুলো থাকবে। আবার শিফট ধরে ট্যাব দিলে সেই প্যারেন্টটা চলে আসবে। মাঝে মাঝে এমন হবে যে আমার কাজটা অনেক বড়, স্ক্রিন পুরাটাই লাগবে আমার, সেক্ষেত্রে আমরা অনেক কি করি, অনেক সময় সব টুল বার হিডেন করে রেখে দেই, রেখে ডিজাইনটা দেখি, তারপর আবার দরকার হলে ট্যাব দিয়ে সেটা নিয়ে আসি। নিয়ে আজ ওখানে মনে হয় আমি এই টুলটা নিলাম, প্যান টুল নিলাম, ওকে আর দরকার নেই, আমি এবার হিডেনে চলে গেলাম, আবার প্যান টুল দিয়ে কাজটা করলাম ফুল স্ক্রিন জুড়া। গ্রাফিক্সের জন্য স্ক্রিন যত বড় হয় কাজ করতে তত সুবিধা হয়। যারা যারা বড় বড় ডিজাইনার যদি টিউটোরিয়াল দেখো, অনেক বড় বড় স্ক্রিন দেখবা সামনে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে টুল গুলো আছে, এখানে অনেক টুল আছে, প্রায় 56টারও বেশি টুল আছে এখানে। এখানে মাত্র দেখা যাচ্ছে কয়েকটা টুল, ঠিক আছে? তো আমরা এখানে মাত্র কয়েকটা টুল দেখা যাচ্ছে, বাকি টুল গুলো এই যে অ্যারো চিহ্ন দেওয়া এর ভিতরে আছে, ক্লিক করে ধরলেই। এখানে কিন্তু অনেকটাই মিল আছে পুরুষের সাথে, অনেকটাই মিল আছে। আর দুইটার কম্বাইন সব মানে প্রয়োজন হয় ভালো ডিজাইনের জন্য, দুইটা কম্বাইন করে ডিজাইন করতে হয়, একটা দিয়ে হয়তো ফুলফিল হয় না। এখানে দেখেন প্রথমটা আছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, তারপর হচ্ছে ল্যাসো টুল, টাইপ টুল, প্যান টুল, এখানে অনেকগুলো আছে। কার্সরটা উপরে নিলেই নাম দেখাবে। প্রথম কাজ হচ্ছে আজকে যদি আমরা প্রথম প্রথম শুরু, টুলসের নামগুলো একটু দেখতে হবে বাসায় গিয়ে, ঠিক আছে? তারপর কোন টুলসের ভিতরে আর কি আছে, যেমন প্যান টাইপ টুলে ক্লিক করে ধরলাম, রাইট বাটনে ক্লিক করে ধরলে দেখেন এখানে আরো অনেক টাইপ টুল দেখাচ্ছে। আমি এই অ্যারোতে ক্লিক করলাম, এটা বাইরে চলে আসবে। বাইরে আসলে সমস্যা নেই, এখানেও আছে, এটা ক্রস দিলেও সমস্যা নাই। এখানে প্রত্যেকটাতে মাউসটা নিব, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এও একটু নামগুলো জানতে হবে, আর নাম না জানলে কাজ করতে পারবে না। একজন আপনাকে ধরেন ফোনেই আপনাকে সাজেশন দিতে, ভাই আপনি প্যান টুল নেন, প্যান টুল নিয়ে এইভাবে টান দেন, এই করেন, কিন্তু আপনার প্যান টুল কই আছে, কেমনে কি করে এটা জানেন না, তাহলে আপনি পারবেন না। টুলটা আগে আয়ত্ত করতে হবে। প্রত্যেকটা টুলের ভিতরে যেখানে অ্যারো চিহ্ন দেওয়া একাধিক টুল আছে, এগুলোর নাম আমরা অবশ্যই জানবো। এই হচ্ছে টুল, এগুলো ক্লিক করে ধরে এই অ্যারোতে ক্লিক করলে এগুলো টুলগুলো বাইরে চলে আসবে, সুন্দর করে একটা একটা করে নাম দেখা যাবে এবং কোন টুলের আন্ডারে কি আছে। প্যান টুলের ভিতরে কি আছে, প্যান টুলের ভিতরে আরো কয়েকটা টুল আছে, অ্যাড অ্যাড প্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, চারটা টুল এই প্যান টুলের ভিতরে, চারটা টুলের চারটা এই কাজ, চারটা আলাদা আলাদা কাজ। তারপরে এখানে আমরা একটা জিনিস বলছিলাম ফটোশপে, কি বলছিলাম দুইটা কালারকে, এখানে দুটো কালার আছে, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড না, উপরটা হচ্ছে ফিল কালার, সম্পূর্ণটা ভরাট থাকবে, এটা হচ্ছে ফিল, আর একটা হচ্ছে স্ট্রোক কালার, শুধু পাশে একটা দাগ থাকবে। যেমন আমি এটা বুঝাই দেই, এটা হচ্ছে স্ট্রোক, এই দেখেন চারপাশে একটা দাগ আছে, এটা হচ্ছে স্ট্রোক। এখানে বাসা স্ট্রোক, অনেকে বর্ডার বলতে পারেন, যাই বলেন, এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই দেখেন এখানে পিল কালারটা কিন্তু অফ আছে, মানে এটা হচ্ছে নান, একটা লাল দাগ মানে এটা হচ্ছে নান দেওয়া। আমি এখানে ক্লিক করলে পিল কালারটাও ব্ল্যাক হয়ে গেছে। এখন দেখেন স্ট্রোকটা নান করে দেই, ওকে, স্ট্রোক না থাকলেও সমস্যা নেই আমার, পিলে টিকি কালার আছে, মানে ভিতর টোটাল দেই ভরাট। তো ভিতরে যে কালারটা দেওয়া হয় সাধারণত এটাকে বলা হয় পিল কালার, আর পাশে যে কালারটা, সাইডে যে কালারটা দেওয়া হয় এটাকে বলা হয় স্ট্রোক কালার। কাজ করতে গিয়ে একটা জিনিস খুব বেশি সমস্যা হবে, স্ট্রোক কালার পিল কালারের মধ্যে মাঝে মধ্যে পিল কালার যে থাকে এটা আমরা বুঝি না। কেমনে বুঝি না, নর্মালি পিল কালারটা হোয়াইট কালার থাকে। ধরেন আমি এই একটা রেকট্যাঙ্গেল নেই, এই একটা রেকট্যাঙ্গেল নিলাম, বলেন এটার কি কোন জায়গায় কোন কালার আছে বলেন তো দেখি। হ্যাঁ, স্ট্রোকের মধ্যে ব্ল্যাক আছে, পিলের মধ্যে হোয়াইট কালার আছে, কিন্তু এটাও ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এটাও হোয়াইট, এই জন্য আমরা বুঝি না।
আমরা যখনই কাজটা শুরু করবো দেখবেন সবারই ভুলটা হবে, মাইন্ডে রাখেন। আমি বললাম যে আবার আপনি তো বলছিলেন সবারই ভুল হবে, কিন্তু আমার তো হচ্ছে না, সবারই এই প্রবলেমটা হবে। পিল কালার মানে কেউ দেখে না, সবাই ভাবে যে আমার এটা তো কালার না, এই যে ভিতর দেখা যাচ্ছে একদম সাদা কিছু নাই, কিন্তু এখানে যে কালারটা আছে এটা কেউ দেখে না, সাদার মধ্যে যে সাদা আছে এটা কেউ দেখে না। কেন দেখেন, আমি যদি এখানে যে কোনো একটা কর্নার ধরে টান দিই এটা সরে যাবে। কেন সরে যাবে? এটার ভিতরে কালার আছে বলে এটা সরে যাবে, আর টোটালটাই কালার দেওয়া বরাদ্দ করা, যে কোনো জায়গায় ক্লিক করে টান দিলেই এর উপরে টাচ করে। বাট আমি যদি পিল কালারটাকে ক্রস করে দিই মানে নাম করে দিই, এখন আমি টান দিই ভিতরে ধরে সরবে না এটা, কারণ ভিতরে এমন কোনো কালার নেই। এখন একমাত্র এই স্ট্রোকের উপর ধরে টান দিলে সে সরবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রকেট কেন মোবাইল থেকে দিয়ে দিবে না ব্যাংকে? স্ক্যান করে আপনাকে পাঠালে হবে, আমি রকেট নাম্বার সেন্ড করে দিচ্ছি। পিল কালার স্ট্রোক কালার জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা মোটামুটি একটা কমপ্লিট কাজে যাবো। হ্যাঁ,